সাকিব 100 টাকায় 10টি আপেল ক্রয় করে। যদি সে 25% লাভ করতে চায়, তাহলে 1 ডজন আপেল কত টাকায় বিক্রি করতে হবে? তোমরা এখানে খেয়াল করো, ক্রয় করে 1 ডজন মানে কি 12টা। 12টা আপেলের কত টাকায় বিক্রি করতে হবে যদি সে 25% লাভ করতে চায়? তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে প্রথমে আমরা একটা আপেলের দাম বের করব, তারপরে 12টার দাম বের করব, তারপরে 125% ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথমে একটার দাম বের করি, যেহেতু আমরা একটার দাম আগে বের করি। তাহলে একটি আপেলের ক্রয় মূল্য, 10টি আপেলের ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। তাহলে একটি আপেলের ক্রয় মূল্য কয় টাকা? 10 টাকা। তো একটার দাম যদি 10 টাকা হয়, তাহলে 12টার দাম কত? এই যে 12টার দাম, তাহলে 12টি আপেলের ক্রয় মূল্য কত? যে 12 × 10, তাহলে হচ্ছে কত? 120 টাকা। ঠিক আছে, এটা 120 টাকা আমাদের 12টি আপেলের ক্রয় মূল্য। এখন আমাদের প্রশ্নে বলা আছে 25% লাভ করতে চাই। তাহলে 25% যদি লাভ করতে চাই, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য তাহলে 100 + 25, 125 টাকা বা 125%। তাই এখন আমার যে কোনো কিছু যদি আমরা লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে যাই, তাহলে কি ক্রয় মূল্যের উপর করতে হবে? ক্রয় মূল্যটা কিসে? 120 টাকা। আমাদের ক্রয় মূল্য কী ছিল? 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 120 এর 125% আমাদের লাভ। তাহলে 120 এর 125% উপরে 125, নিচে 100। ঠিক আছে, এই শূন্য কেটে দেব। আচ্ছা, যাই হোক, ক্যালকুলেশন কি করে দেব? আচ্ছা করে দেই। 2 দিয়া আছে 6 × 12, 2 দিয়ে 5, 5 দিয়ে 5 × 10, 5 × 5 = 25, 150 টাকা। এটাই আমাদের উত্তর।